নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আগের দিন আমি কুঁদরি পোস্ত দেখিয়েছিলাম, আজ আমি কুঁদরি ভাজা দেখাবো। দুরকমভাবে কুঁদরি কেটে তার ভাজা দেখাবো। প্রথম রকম, এরকম লম্বা করে তিন ফালি করে কাটতে হবে। আর দ্বিতীয় পদ্ধতি ভিডিও শেষের দিকে পাবেন। প্রথমে কুঁদরি জলে ভালো করে কোচলে ধুয়ে নিতে হবে। তারপর দুদিকের মাথা বাদ দিয়ে লম্বা করে তিনটে ফালি করে নিচ্ছি, মাঝের একটা ফালি আর দুদিকের দুটো। এইভাবে পাতলা করে তিনটে ফালি করে নিয়েছি। এবারে ভেজে নিচ্ছি। ভাজার জন্য কড়াইতে মিডিয়াম ফ্লেমে তিন চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে কালোজিরে দেব, কালোজিরে ভাজা হলে কুঁদরিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদটা ভালো করে কুঁদরির সাথে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। ভালো করে নাড়াচাড়া করে হলুদ আর নুন যখন মিশে যাবে তখন কুঁদরি থেকে জল বেরোতে শুরু হবে। আর এই সময় ঢাকা দিয়ে দেব যাতে কুঁদরিটা সেদ্ধও হতে থাকে, একই সাথে সাঁতলানো হতে থাকে। মিনিট দুয়েক পর ঢাকা খুলে কুঁদরিটা আবার নেড়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিলে যে জলটা বেরোবে সেটাও ভালো করে কুঁদরির সাথে মিশে যাবে। এখনও সেরকমভাবে কুঁদরির গায়ে ছ্যাঁকা লাগেনি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে যেতে হবে। এইভাবে এক দু মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব, নইলে এক জায়গায় ভাজা হবে, অন্য জায়গাগুলো কাঁচা থেকে যাবে। কাজেই ঢাকা দিয়ে নাড়াটা ক্রমাগত করে যেতে হবে। তিনবার ঢাকা আর ঢাকা খুলে রান্না, এটা করার পর এরকম অর্ধেক ভাজা হয়েছে। এইভাবে যদি ঢাকা দিয়ে রান্না করেন তাহলে তেলের পরিমাণ অনেকটাই কম লাগে, অথচ রান্না শেষে মনেই হবে না যে আপনি কত কম তেলে রান্না করেছেন। সবজির জলেই সবজি সেদ্ধ আর আস্তে আস্তে ভাজা, এইভাবে যে কোনো ভাজা করলেই তেলের পরিমাণটা অনেকটাই কম লাগে আর এটা অনেক স্বাস্থ্যকরও বটে। প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি যে কাজটা করব, এটা যদি আপনাদের গোল কড়াই হয়, মানে গভীর কড়াই হয়, তাহলে কুঁদরিগুলো তুলে নিয়ে করতে পারেন। আমার ফ্ল্যাট কড়াই বলে আমি চারিদিকে সরিয়ে মাঝখানে একটুখানি পোস্তদানা দিয়ে দিলাম। এক টেবিল চামচ মতো পোস্তদানা দিয়েছি। এবারে এর উপরে দু তিন ফোঁটা সর্ষের তেল দেব। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মিনিট কয়েক নাড়াচাড়া করে পরিবেশন করব। মিনিট কয়েক নাড়াচাড়া করলে পোস্তদানাগুলো হালকা ভাজা হবে আর কুঁদরির সাথে ভালো করে মিশে যাবে, খেতে খুব টেস্টি লাগবে। যাদের সুগার আছে তারা এই সবজিটি করে খেতে পারেন। ভাত, রুটি, যে কোনো কিছুর সাথে এই সবজি খেতে খুবই ভালো লাগবে। এবারে আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। আপনারাও এভাবে বানান আর খেয়ে কমেন্টে জানান কেমন বানালেন। গ্রীষ্মকালে লাউ ঝিঙের মতো কুঁদরিও একটি খুব ভালো সবজি, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই সবজি অবশ্যই খাবেন। আসুন এবারে আরেকটা পদ্ধতি দেখাই। আরেক রকমভাবে কেটে আমি কুঁদরিটা ভাজা করব। একইভাবে কুঁদরি ভালো করে ধুয়ে নিয়েছি। মাথার দুদিকটা বাদ দিয়ে চাকা চাকা করে অনেকগুলো টুকরো করে নিয়েছি। দেখুন এইভাবে একটা কুঁদরি প্রায় আট নখানা টুকরো আছে, আরও বেশিও থাকতে পারে। লম্বা যতটা কুঁদরির টুকরোটাও ততগুলো হবে। এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। লম্বা ফালিতে যেরকম স্লাইসটা পাতলা থাকে সেই থিকনেসটা এটারও রেখেছি। ছোট ছোট চাকতির মতো করে এক একটা কুঁদরিকে কেটে নিয়েছি। তবে কুঁদরিগুলো হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, নইলে ভাজার সময় এগুলো জোড়াই থেকে যাবে, মাঝখানগুলো কাঁচা থেকে যেতে পারে। আগের পদ্ধতির মতো কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি কুঁদরি, শুধু কালো জিরেটা দিচ্ছি না এতে। কুঁদরিটা ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। নুন আর হলুদ যাতে সমস্ত কুঁদরিতে সমানভাবে পায় তাই বলেছিলাম কুঁদরির চাকাগুলো প্রথমে হাত দিয়ে ছাড়িয়ে নিতে, নইলে কুঁদরির আঠায় ওগুলো জোড়াই থেকে যায়।
তখন সব কুদরিগুলো সমানভাবে ভাজা হয় না, আর খেতেও অতটা ভালো লাগে না, কোনোটা নোনতা লাগে, কোনোটা কম নুন লাগে। তাই কড়াইতে ছাড়ার আগে অবশ্যই হাত দিয়ে এগুলো আলাদা করে নেবেন। লম্বা করে ফালি করলে এই সমস্যাটা অতটা হয় না, যেটা এই চাকা চাকা করে কাটলে হয়। এভাবে নুন হলুদটা ভালো করে কুদরির সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রসেসটা একই রকম থাকবে প্রায়। বড় করে কুদরি কাটলে অনেকটা পরিমাণ আপনি ভাজা করতে পারবেন, সেটা একটা তরকারির সাবস্টিটিউট হতে পারে। আর কুদরির পরিমাণ কম থাকলে তখন আপনারা এইভাবে চাকা চাকা করে কেটে ভাজবেন। অল্প পরিমাণ কুদরি এইভাবে ভাজা যায়, কিন্তু বেশি পরিমাণ কুদরি তখন ওই লম্বাভাবে কেটে ভাজলে ভাজাটা ঠিকঠাক হয়। এই কুদরি ভাজার প্রসেসটাও একই রকম হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর খুলে নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। এরকম বারে বারে নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে। আর যখন দেখবেন কুদরির গায়ে বেশ লাল লাল ধরে গেছে, তখন বুঝবেন আপনার কুদরি ভাজা হয়ে গেছে। দেখুন কুদরিগুলো ভাজাও হয়ে এসছে আর কুদরিটা সেদ্ধও হয়ে এসছে। এইবারে ওই একইভাবে বড়োভাবে কেটে কুদরি যেরকম প্রসেস করেছিলাম যে একটু পোস্ত দিয়ে দেব, আমি আর মাঝখানে না দিয়ে পুরো পোস্তটা ছড়িয়ে দিলাম, আর তারপর একইভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে পোস্তর পরিবর্তে তিল ইউজ করতে পারেন। সাদা তিল খেতে খুব ভালো লাগে, আর তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা শরীরের পক্ষে উপকারী। আবার একইভাবে পোস্ত দেওয়ার পর খানিকটা নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে পোস্তগুলো হালকা ভাজা হয়ে যায় আর কুদরির সাথে মিশে যায়। এইভাবে চাকা করে কেটে কুদরি ভাজার সময় যেহেতু পরিমাণটা অনেকটা কম ছিল, আমি 2 চামচ তেল দিয়েছিলাম। আর এইবারে পোস্ত দেওয়ার পরে কোনো তেল দিইনি, অথচ দেখুন অনেকটাই তৈলাক্ত মনে হচ্ছে। আপনারা এইভাবে ঢাকা দিয়ে ভাজবেন, তাহলে তেলটা খুব কম পরিমাণে লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।